সালাত কখনো ধ্যানের নাম নয়, সালাত হচ্ছে মোনাজাতের নাম। ইন্নাল মুসল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি আল্লাহর সঙ্গে গোপনে কথা বলে। যারা ফতোয়া দেয় তাদেরকে বলছে সাবধান হয়ে যান, হাদিসের বিরুদ্ধে আপনার ফতোয়া আদৌ চলবে না। তোমার বুকের মধ্যে লুকিয়ে আছে ওটাও আল্লাহ জানে। আল্লাহ রাসূল বলছেন বান্দা যখন সিজদা যায় তখন সে আল্লাহর অত্যন্ত নিকটে পৌঁছে যায়, তখন সে যা চায় আমি তাকে দিয়ে দিই, ফলে এটা খাইয়ার, তুমি যা খুঁজো তুমি চাও তোমার প্রতিপালকের কাছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। বিচ্ছিন্ন হয়ে ঘরে বসে এই হিন্দুরা করে কেউ জঙ্গলে যে ওরা কি করে ধ্যান করে, দুটা কথা বলি দিও বেটা, ওর জঙ্গলে যে আর এক খ্রিস্টানরা ওই বদেশের মধ্যে কি বলে পাদ্রীদের কি থাকে ওটা গির্জা, আমি নিজের চোখে দেখেছি আমার দেখার জন্য মানুষ যাই ওরা, আমি হিন্দু ওই গির্জার খ্রিস্টানের সঙ্গে থেকেও ওদের দল যাচ্ছে, আমার কিছু ওরা বুঝতে পারে যে এটা খ্রিস্টান কিনা। দেখি এক জায়গায় দুটায় খেয়াল করলাম চুপ করে কিছু দাঁড়াইছে, বম 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 কী করলো, আল্লাহ ভালো ভাষা তো বোঝা যায় না, তা বেরিয়ে চলে এলো। এতে কী হলো, সালাত কখনো ধ্যানের নাম নয়, সালাত হচ্ছে মোনাজাতের নাম। ইন্নাল মুসল্লি ইউনাজি রাব্বাহু, মুসল্লি আল্লাহর সঙ্গে গোপনে কথা বলে, তাই না? আল্লাহু আকবার, কী করবে ওখানে, আল্লাহুম্মা বায়েদ বানি, জানেন তো নাকি, হে আল্লাহ তুমি আমার এবং আমার গোনা খাতার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দাও, তোমার বা আত্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিমে, দোয়া হচ্ছে না, এই শুরু হয়ে গেল দোয়া, গোপনে বলছেন আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহ আপনার দোয়া শুনছে, চলে গেলেন রুকুতে সুবহান রব্বিল আযীম, কেউ সুকু থাকে, চলে গেলেন সেজদাতে সুবহান রব্বিল আলা, তিনবার কেমন। এবার আপনি দুই সেজদার মাঝখানে বসলেন, এবার কি বলবেন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর হামনি আমার উপরে দয়া করো, অজবরনি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহাদিনি তুমি আমাকে হেদায়ত করো, অজবরনি তুমি আমার অবস্থার সংশোধন করো, যেটা আসে হচ্ছে ভালো করে দাও, অর্জকনি তুমি আমাকে রুজি দাও। এই ছয়টা প্রার্থনা আমরা করলাম না, এই প্রার্থনা যদি আপনি ধীরে সুস্থে করেন আপনার তো কার কাছে চাওয়া লাগে না, কিন্তু এমন এক ফতোয়া দেওয়া হয়েছে দুই সৈতার মাঝখানে কোনো দোয়া পড়তে হবে না, এই ফতোয়াটা কে দিল বলেন, যারা ফতোয়া দেয় তাদেরকে বলছে সাবধান হয়ে যান, হাদিসের বিরুদ্ধে আপনার ফতোয়া আদৌ চলবে না, হাদিস আগে ফতোয়া পরে, হাদিসের অনুকূলে ফতোয়া হইতে হবে। আপনি বলেন এটা আমাদের মজাবের ফতোয়া, মজাব আল্লাহ পক্ষে হয়েছে নাকি, আল্লাহ নবীকে আগে যখন আমরা ছোট ছিলাম শুনত হানাফি মজাব কোরআনে আছে দলিল অত্যাখু মকাম ইব্রাহিম হানিফা, আল্লাহ বলছে মকাম ইব্রাহিম হানিফা, আর বেটা ভাই ওই কি হানিফেটা, এরকম পাগলদের সারা জীবন ভুলেছে, ঠিক এটাও একই অবস্থা। আল্লাহ রসুল তোমাকে দোয়া শেখাচ্ছেন কীভাবে, তুমি করছো কীভাবে, তোমার চুকি বসতে হবে কেন, যদি এই দোয়াগুলো তুমি ধীরে ধীরে পড়ো অন্তর ঢেলে দিয়ে আল্লাহ তোমার দোয়া শুনবেন, মনে রাখবেন আল্লাহ মানুষের মনের কান্না শোনে, আল্লাহ হৃদয়ের কথা জানে, আমার তোফিস সুদূর, তোমার বুকের মধ্যে লুকিয়ে আছে ওটাও আল্লাহ জানে, আর তুমি আল্লাহর কাছে বলবো না মানে। এই জন্য মুসলমানরা ভাই সালাতে ধ্যান করে না, মুসলমানরা সালাতে তার প্রতিপালকের সঙ্গে গোপনে আলাপ করে। এবার সালাত হয়ে গেল, এইবারে যখন ছেড়ে দেওয়া যাচ্ছে একেবারে মাথা আল্লাহর কাছে নামিয়ে দিচ্ছে, সেখানে যে প্রাণ ভরে সে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ রসুল বলছেন বান্দা যখন শেষ দেওয়া যায় তখন সে আল্লাহর অত্যন্ত নিকটে পৌঁছে যায়, তখন সে যা চায় আমি তাকে দিয়ে দিই, ফলে এত খাইয়ার, তুমি যা খুঁজো তুমি চাও তোমার প্রতিপালকের কাছে। ওই সময় যদি আমরা বলি আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, তুমি আমাদেরকে এই দুনিয়াতে মঙ্গল দাও এবং আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, শাস্তি থেকে বাঁচাও। যদি আমরা এই দোয়া করি আর কিছু বাকি থাকে, দুনিয়া যত মঙ্গল চাচ্ছে আল্লাহর কাছে, আখরাতের সমস্ত মঙ্গল চাচ্ছে আল্লাহর কাছে, এইগুলো থেকে আমাদেরকে বয়কট করেছে তথাকথিত ফেকা, হাদিসের বিপরীত কোনো ফেকা চলবে না। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করবেন, গোড়ামি করবেন না। একদল আছে যে হানাফির পেছনে আহলে সালাত হবে না, কেন ও মুসলমান না, অবশ্যই হানাফির পেছনে আহলে সালাত হবে, ঠিক অমনি করে আহলাদিসকে মসজিদে বের করে দেবেন না, অবশ্যই আহলাদিসের পেছনে হানাফিদেরও সালাত হয়, কারণ আমরা উভয়ই মুসলমান।
এই হিংসাত্মক আচরণ বাদ দিতে হবে। একটা ছেলে কালকে ভুল মশলার মধ্যে ছিল, আজকে সালাত রসুল পড়ে ও সহি হাদিস অনুযায়ী সালাত পড়া শুরু করলো, আর আপনি মসজিদ থেকে দিলেন বের করে তাড়াই। এই হিংসাত্মক আচরণ এখন পর্যন্ত চলছে। উচ্চশিক্ষিত মানুষ কিজন লেখাপড়া শেখে, এরা এত গোড়ামি কেন? সাবধান হয়ে যান, এসব গোড়ামি করবেন না। আপনি আপনার সালাত পড়ছেন, উনি ওনার সালাত পড়ছেন, ওনার ভুল হলে উনি আল্লাহ কাছে কৈফিয়ত দেবে, আপনি সঠিক তরিকে পড়ুন। এই জন্য আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো, বেদাতির পিছনে সালাত আদায় করা যাবে কি? উনি জবাব দিলেন, বেদাতি যদি ভুল করে বেদাতির গুনাহ তার হবে, বেদাতি ইমামের পাপ তার ঘাড়ে চাপবে, তোমার তার পাপ তোমার ঘাড়ে চাপবে না। কেমন বলে তাজের ওয়াজরাতুন ভেজরা খোরা, একজনের পাপের বোঝা আরেকজন ভয় না। এগুলো আমরা সালাত রসুল দিয়ে দিছি, অর্থাৎ হানাফি আহলে বলে বিধা বিভক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা মনে রাখবেন আমরা সবাই মুসলমান, তো মুসলমান হিসাবে আমাদের পরস্পর ভাই ভাই হিসেবে মনটাকে আগে তৈরি করে নিতে হবে। মন যদি সংকীর্ণ হয়ে যায় আপনার আমলতে কী হবে? সার্বিক জীবনে কোরআন হাদিসের অনুযায়ী জীবন গড়াই হলো আহলে হাদিস আন্দোলনের মৌলিক বক্তব্য।